তো আমি ক্ষমতার জন্য কোথাও নেই, আমি এলাকা ব্যারেকপুরে মানুষকে বাঁচাবার জন্য সবসময় লড়াই। বিজেপি হারাবে না, বিজেপি তৃণমূলকে তৃণমূলই হারিয়ে দেবে। রাজনীতিতে যখনই গোলাম ভাববেন কি আপনার নিচে লোকের আপনার গোলাম আছে, তাহলেই আপনার শেষ টাইম এসে গেছে। অপোজিশন লিডার জন্য ভালো আছে মমতা বন্দ্যোপাধ্যায়, বাট উনি শাসন ব্যবস্থা করার জন্য উনি ভালো নেই। আপনি যদি আমাকে বলেন গাই তুই আমার বাড়িতে ঝাড়ু দিয়ে দে, তখন আমি ঝাড়ু না ওই ঝাড়ু দিয়ে আপনাকে ফেরাতে শুরু করব। ভাটপাড়ায় তার তিন পুরুষের বাস। 1995 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কাউন্সিলর হিসেবে ভাটপাড়া পৌরসভা নির্বাচনে জয়ী হয়ে রাজনৈতিক যাত্রা শুরু। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। 2001 সাল থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ভাটপাড়া বিধানসভা আসনে টানা 4 বার জিতেছেন। 2019 যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে, জিতলেন লোকসভায়। 2022 তৃণমূলে ফিরলেন। 2024 ব্যারাকপুরের টিকিট না পেয়ে ফের বিজেপিতে। মহাভারতের অর্জুন জানতেন তিনি কোন পক্ষের হয়ে কুরুক্ষেত্রের ময়দানে নেমেছিলেন, কিন্তু ব্যারাকপুরের অর্জুন সিং আসলে কোন পক্ষে তা তর্ক সাপেক্ষ। তবে মহাভারতের মতন এই অর্জুনের লক্ষ্য স্থির, পাখির চোখ ব্যারাকপুর। কিছুদিন আগে পর্যন্ত আপনি যে দলে ছিলেন, আজকে এখনো প্রচারে বেরিয়ে দলের সেই দলেরই বিরুদ্ধে বলতে হচ্ছে, মানুষকে বোঝাচ্ছেন কিভাবে? কোনোদিন আপনি দেখেছিলেন কি আমি তৃণমূলে এসে বিজেপি বিরুদ্ধে কথা বলেছি? আমি কথা বলতাম না, আমি জানতাম আমাকে সঠিক সিদ্ধান্ত আবার নিতে হবে। ব্যারাকপুর আপনার গড়, আপনার তিন প্রজন্ম এখানেই রাজনীতি করছিলেন, সেই কারণে কি আপনি ব্যারাকপুরের মাটিটা ছাড়তে চান? কেন ছাড়তে, আপনি কি আপনার ঘর ছাড়বে? কেউ নিজের ঘর ছাড়ে? যে ঘরের প্রত্যেকটা ইঁটকে চিনে, যে ঘরের প্রত্যেকটা মাটিকে চিনে, যে ঘরের হাওয়া বাতাসকে চিনে, আপনি কি ছেড়ে উড়ে এসে রাজনীতি করা তো আমি লোক না। যখন বরানগরে কেন দাঁড়াবো আমি? আপনি আমার রাজনৈতিক জায়গাটাকে নষ্ট করবেন, আপনি আমাকে প্যারাসাইট বানাবেন। আমি তো প্যারাসাইট নয়, আমি তো নিজস্ব আমার একটা আইডেন্টিটি আছে। পলিটিক্যাল শুধু হাওয়া থাকলে জিতবো না, হাওয়া থাকলে জিতবো না, এই ধরনের রাজনীতি আমি বিশ্বাস করি। সামনে 20 তারিখে নির্বাচন, প্রস্তুতি কেমন? প্রস্তুতি তুঙ্গে আছে একদম, কোনো অসুবিধা নেই। এই যে ধরুন টিকিট পাওয়ার জন্য, মানে এই ব্যারাকপুরে সিট পাওয়ার জন্য আপনি একবার তৃণমূল জয়েন করেছিলেন, এখন আবার বিজেপি? না, আমার কাছে আপনার ভুল খবর আছে। আমি ব্যারাকপুর টিকিট পাওয়ার জন্য আমি যাইনি, ব্যারাকপুরে মানুষকে বাঁচাবার জন্য গেছে। পোস্ট পোল ভাইলেন্সে 55 জন খুন হয়েছিল, তার মধ্যে 8 জন খুন হয়েছিল এখানে। সেই মানুষগুলো জন্য আমাকে টাইমিং একটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। হ্যাঁ, কখনো কখনো বাধ্য করাও যেতে পারে, আবার এটা রণনীতিও হতে পারে, রাজনীতিও হতে পারে। ভোটার অর্জুন সিং কি বারবার দল পাল্টা সব প্রার্থী অর্জুন সিংকে ভোট দেবে? দল পাল্টানো আর দল না পাল্টানো সবটা ব্যারাকপুরের জন্য, ব্যারাকপুরের মানুষের জন্য, ব্যারাকপুরে হ্যাঁ। অর্জুন সিং কে লোক ভোট দেয়, জেতার ক্ষেত্রে কতটা আশা? 200% জিতবো, নট 100%, 200% জিতবো। আপনার এত আত্মবিশ্বাসের রহস্যটা? 24x7 ওয়ার্ক। বাহুবলী শব্দ আপনার আপত্তি কেন? কোনো আপত্তি নেই, আপনার ইচ্ছা, আপনার মুখে ভালো লাগলে আপনি ভালো বাহুবলী বলুন, না বললে না বলবেন, আপনি যা বলবেন আপনার ব্যাপার আছে। আমি আমি অর্জুন সিং, আমি অর্জুন সিং। রাজনীতির ইতিহাসে যদি আপনাকে কেউ ক্ষমতালোভী হিসেবে বলে যে আপনি ক্ষমতার জন্য, আপনি বলতেই পারেন, তাহলে কি সেটা আপনি মেনে নেবেন? আপনি বলতেই পারেন, কিন্তু ক্ষমতা আমাদের কি আছে? তো আমি ক্ষমতার জন্য কোথাও নেই, আমি এলাকা ব্যারাকপুরে মানুষকে বাঁচাবার জন্য সবসময় লড়াই। পশ্চিমবঙ্গে রাজনীতিতে কোনটা বেশি ম্যাটার করে, প্রার্থী নাকি দলের প্রতি? প্রার্থী একটা ফ্যাক্টর থাকে, দল মানে বোনাস। বেশি চর্চিত এখন সন্দেশখালী, কিভাবে দেখছেন পুরো ঘটনাটাকে? সন্দেশখালী তৃণমূলে ওয়াটারলু সাবিত হবে,
লিখে নিন। আমি যেরকম বামফ্রন্টে নন্দীগ্রাম ওয়াটারলু হয়েছিল, সেরকম সন্দেশখালি তৃণমূলে ওয়াটারলু হবে। কোনো কোনো মা বোনরা ওর উপরে অত্যাচার হয়েছে সেটা মিথ্যা বলবে, এটা হয় না, এটা পৃথিবীতে কোথাও না। একজন কাব্য রাজনীতিবিদ হিসাবে রেখা পাত্র জিতছে, ওকে দেখুন, বামফ্রন্টকে বামফ্রন্ট হারিয়েছিল, তৃণমূলকে তৃণমূলই হারাবে, এটাও লিখে রাখুন। বামফ্রন্টকে তৃণমূল হারায়নি, আবার তৃণমূলকে বিজেপি হারাবে না, বিজেপি তৃণমূলকে তৃণমূলই হারিয়ে দেবে। বন্ধু পার্থভূমিকে প্রতিপক্ষ হিসেবে কত নাম্বার? কোনো প্রতিপক্ষের মধ্যেই পড়ে না, ও একটা জিনিস ভালো জানে, ও ভালো তেল মারতে পারে, সেটা আমরা পারি না। অর্জুন সিং এর স্ট্রেংথ মা বাবার আশীর্বাদ, এর থেকে বড় স্ট্রেংথ কোনো মানুষ কোথাও থেকে পেতে পারে? আমার দুর্বলতা, আমাকে যদি আপনি বলেন কি আমার বাড়িতে ঝাড়ু দিয়ে দিন, কিন্তু হেসে বলতে হবে। আপনি যদি আমাকে বলেন গাই যে আমার বাড়িতে ঝাড়ু দিয়ে দে, তখন আমি ঝাড়ু না ওই ঝাড়ুতেই আপনাকে ফেটাতে শুরু করব। কিন্তু আপনি ভালোভাবে আমাকে যা ইচ্ছা করান, আমার আমার কোনো আপত্তি নেই। মানে আমি বলি না কি আমি গোলাম নয়, আমি কারো গোলাম নয়। না, মমতা ব্যানার্জি পলিটিক্যাল পার্সন একটা সময় ছিলেন, সবাই আমরা বলতাম উনি লড়াই করেছেন, তো লড়াই মধ্যে আমরাও ছিলাম, যে পিং পং বল খেলতো সে, এখন সবার উপরে মাতাবরি করছে, সিনিয়র যারা লিডাররা আছেন তাদেরকে তুই তাকারি করে কথা বলে, সেই লোক তো পলিটিক্যাল লোক না, সে তো জমিদারি পেয়েছে, বিরাসত পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোন গুণ যেটা নরেন্দ্র মোদী নেই? নরেন্দ্র মোদী এক থেকে একশো, তারপরে উনি অপোজিশন জন্য ভালো, গুড গুড লেডি। উনি বন্দে মাতরম, রাস্তায় ঝামেলা করা, বাস পড়িয়ে দেওয়া, নরেন্দ্র মোদীর এমন কোন গুণ যেটা মমতা বন্দ্যোপাধ্যায়? সব থেকে যেটা আমার ভালো লাগেছে, ওনার প্রথম বক্তব্য একটা আমি শুনেছিলাম কি যত রাজনৈতিক দলের এমপিরা আছে বা রাজনৈতিক দলের নেতা হোক বা কর্মী হোক, কারোর সঙ্গে পার্সোনাল সম্পর্কটা খারাপ করবেন না। এই যে মূল মন্ত্র উনি দিয়েছেন, এটাই আসল রাজনৈতিক ব্যক্তিত্বদের কাজ করা উচিত। আপনি ভাগ্যে বিশ্বাস করেন নাকি করেন? ভাগ্য তো আছেই, ভাগ্য চক্র তো থাকে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কর্ম ভাগ্য দুটোই এক পরিপূরক হয়। সারাদিনে কি খাচ্ছেন? মানে এই গরমের সময় খুব নিরামিষ পছন্দ করি, কেন ওই ননভেজ খেলে একটু সমস্যা হয়। বৃহস্পতিবার আমাদের রাজপুত বংশের মান আছে, আমরা খাই না। মঙ্গলবার বজরংবলী, শনিবার শনিদেব, এই তিনটে তো একদম স্পেশালি মেনে চলি। আপনি চান ব্যারাকপুরের মানুষ অর্জুন সিংকে কি হিসেবে চিনবে, ব্যক্তি অর্জুনকে কিভাবে চিনবে? দাদা ভাই বন্ধু, আমি রাজনীতিটাকে সেকেন্ডারি ভাবি। আমার সঙ্গে যারা ডে ওয়ান থেকে আছে বা আমার বাবার সঙ্গে যারা দেবেন, তাদের পরিবারের লোকেরা, তার পরিবারের লোকেরা সব আমাদের সঙ্গেই আছে। অর্জুন সিং কি কোনো কিছু ভয় পায় না? ভয় পায় না, এটা একদম ঠিক। আমি ভয় পাই না, আমি জানি মৃত্যু সবার আছে, মত সে কিসকি আরি হ্যায় আজ হামারি কল তুমারি বাড়ি হ্যায়।